দর্শক রয়েছে ছাত্রাহাটে, আজ হচ্ছে সোমবার। ১৩ই মে দর্শক, ছাত্রাহাট থেকে আমরা হাটের শুরু থেকে দর্শক কিছু গরু দেখানোর চেষ্টায়। আমদানি হচ্ছে আজকের হাটে, মনে হচ্ছে যে প্রচুর পরিমাণের আমদানি দর্শক হবে, আমরা সেই গরুগুলোই দেখব। আর নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব দর্শক দাম দর নিয়ে আলোচনা করার জন্য। বকনা গরুগুলো প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে শুরুর দিকে, আমরা দর্শক একদম শুরুর দিকে। এটা কত কাকা? ৮৫ যাচ্ছেন, দাম তো কমই চাইছে দর্শক। ৮৫ দাম চাওয়া মানে দাম একটু কমই চাইছে। কাকা কত দাম বলে এটার? কাস্টমার দাম কত বলছে? ৭৫-৭৬। তার মানে বাজার একটু কম আছে আজকে, মাশাল্লাহ। বাচ্চাটাও কিন্তু সুন্দর। আজকে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হবে। গিরগরুর কিন্তু আমদানি দেখা যাচ্ছে। ভাই কত এটা? ১০৫ বলছে কেউ দাম? কত? ৮৫। এগুলো শাহিওয়াল। এটা কত ভাই? এটা এটা ৭০ চাচ্ছে না? দাম বলছে কেউ? কত? ৬২-৬৩। দর্শক আমদানি হচ্ছে, সুন্দর একটি গরু আসতেছে, দেখা যাক যে কেমন গরুটা। মাশাআল্লাহ, এটা কি বুকন নাকি গাভিন আছে? বয়স? বয়স কত চাচ্ছেন? ১১০। হ্যাঁ, বেচা কিনার কথা বলেন, কত হলে বিক্রি করবেন? হ্যাঁ, ৮০,০০০ দিই। কত নেবেন? কত নেবেন না, নিচে নিচে এসে দাম বলেন। ভাই ৯০ ভাঙ্গে না, কত কত ভাঙ্গে কত বলেন দেখি ব্যাপারি সাহেব। হ্যাঁ, ভাই যদি ২০০০ কম দেলে আমি ২০০০ বেশি দিয়ে দিব, ৯০তে দিবেন? হ্যাঁ, হবে না। কত হইলে হবে? কত হইলে হবে? কত হইলে হবে? কন ঝাড়ি মারেন না, ব্যবসা কেনার কথা কন। এগুলো হলো ব্যাপারি মানে কিনবে আর কি। আজকে আমদানি প্রচুর। বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর একটা গাভী তৈরি হবে। ভাই বিক্রি করবেন? করবেন কত? কোন যাক, ৯০ দিয়ে দিবেন? ৯০ দিয়ে ভাই, ১০০তে দিবেন না? বাচ্চাটা সুন্দর কিন্তু ১০০তে দিবেন, হবেও ১০০, সুন্দর জিনিস ১০০ দাম হবেও। আমরা কিনে আবার পরে বিক্রি করব কিভাবে? মাশাআল্লাহ। তো দর্শক দেখি আজকে কি চমকগুলো আমরা কালেকশন করতে পারি, সেই তথ্যগুলোই দেওয়ার চেষ্টা করব। হাটের শুরুতে এই যে একটি সুন্দর বাচ্চা, বিক্রি নাকি? কত চাইলেন? ৬৫,০০০। কত বলে দাম? ৫৫-৫৬ নিয়ত কত আপনার? ৬০-এর একটু উপরে, দেখা যাক। আজকে খুব হাই কোয়ালিটিগুলোই আমদানি হবে বোঝা যাচ্ছে, বা হচ্ছেও।